আমরা এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের ভিতরে দাঁড়িয়ে আছি আর যদি আইএসএলের ব্যাপারে কথা বলি তো বড় প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে যে কি ইস্ট বেঙ্গল আইএসএলএ খেলবে কি খেলবে না সোমবার দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইস্ট বেঙ্গল নিশ্চয়ই আইএসএল এ খেলবে আর এখন যেটা জানা যাচ্ছে যে কন্ট্রাক্টটা তৈরি হচ্ছে শ্রী সিমেন্স যে ইনভেস্টার হিসাবে গত বছর এসছিল ওরা এখন পুরো কন্ট্রাক্টটা তৈরি করছে এই মুহুর্তে পঁচাত্তর পার্সেন্ট স্টেক আছে শ্রী সেমেন্সের আর চব্বিশ পার্সেন্ট স্টেক আছে ইস্ট বেঙ্গল ক্লাবের আর যদি আমরা মনে করি যে গত বছর কোয়েস কর যে ইনভেস্টার হিসাবে বেড়ে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী সেমেন্সকে ইনভেস্টার হিসাবে নিয়ে এসছিলেন আর এখন ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব ফ্যানস ওরা ওয়েট করছে যে কি ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএলএ খেলবে কি খেলবে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিশ্চয় ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল এ ভাগ নেবেন ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষের সঙ্গে প্রেমা রাজরাম কলকাতা আজ বাংলা আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না